এই যে একটা ছবি দেখতে পাচ্ছেন এবং এই যে আরেকটা ছবি, এই দুইটা ছবি আপনারা এখানে খুব ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন। এরকম একটা ছবি যদি আপনি তৈরি করতে চান আপনার নাম দিয়ে, এখানে কিন্তু আমার নাম এই যে দেখতে পাচ্ছেন নামটা কিন্তু দেয়া আছে। সো আপনি আপনার নাম দিয়ে এখানে যদি একটা এরকম একটা ছবি তৈরি করতে চান, আজকের ভিডিওটা কন্টিনিউ করেন, খুব সহজেই দেখাবো যে এরকম একটা ছবি কিভাবে তৈরি করতে পারবেন। কাজটা করার জন্য আপনার মোবাইল ফোনে থাকা ক্রোম বাজারে চলে যেতে হবে। ক্রোম বাজারে আসার পরে এখানে সার্চ বারে লিখে দেবেন বিং ইমেজ ক্রিয়েটর, ওকে, বিং ইমেজ ক্রিয়েটর, ওকে, আমি জাস্ট লিখে দিচ্ছি, এই যে চলে আসছে দুই নম্বরে, এটার মধ্যে ক্লিক করে দিলাম। তারপরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটার উপরে ক্লিক করবেন, ওকে। তারপরে এখান থেকে এই ওয়েবসাইটটার মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা ভেরি সিম্পল কাজ, আপনারা আশা করি এটা পারবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে এখানে সাইনিং অপশন থাকবে, সাইনিং করে নেবেন। আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সো আমি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না। তারপরে এখান থেকে আপনাদেরকে এরকম একটা ছবি তৈরি করার জন্য তাদেরকে এখানে বলে দিতে হবে, এখানে লিখে তাদেরকে বলতে হবে যে আমাকে এরকম একটা ছবি তুমি ক্রিয়েট করে দাও। এটা তো আর বাংলাতে লিখতে হবে না, এটা আপনাকে ইংলিশে লিখতে হবে। সেটা কিভাবে লিখবেন টেনশন করার কোনো কারণ নেই, আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে লিখবেন। একটা লেখা আছে, আমি আগে থেকেই নোটপ্যাডের মধ্যে লিখে রেখেছি, এই যে এই লেখাটা আমি আগে থেকেই এখানে লিখে রেখেছি। এই লেখাটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে আপনারা কপি করে এটাকে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। এই যে আমি এখানে এটাকে কপি করে এই জায়গাটার মধ্যে এসে আমি পেস্ট করে দিচ্ছি, ওকে। এখানে আপনাদেরকে একটু কাস্টমাইজ করতে হবে, কিরকম, যেমন এখানে আমার নামটা দেওয়া আছে, এখানে আপনার নামটা দিয়ে দিবেন, জাস্ট আর কিছুই না। তারপর এখান থেকে ক্রিয়েট এই অপশনটার উপরে যদি ক্লিক করেন, এখানে জাস্ট 2 থেকে 3 সেকেন্ড আপনি ওয়েট করবেন। আপনার নেট স্পিড যদি ভালো থাকে দেখবেন খুব তাড়াতাড়ি আপনাকে তারা এরকম একটা ছবি তৈরি করে দিয়েছে। সুবিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাকে তৈরি করে দিয়েছে অলরেডি, এই যে অনেকগুলো ছবি কিন্তু এখানে চলে আসছে। সো আমি এখানে দুই নম্বর ছবিটা আমার কাছে ভালো লাগতেছে, সো এই ছবিটা আমি আমার গ্যালারিতে নিয়ে যাব। এই যে খুব সুন্দর লাগছে কিন্তু ছবিটাকে। সো এরকম একটা ছবি কিন্তু আপনার নাম দিয়েও কিন্তু আপনি নিজেই তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন ছবিটা কত বিউটিফুল লাগছে, কত সুন্দর লাগছে, এখানে 4টা ছবি আসবে, ওকে। এটা কিন্তু ফেসবুক দিয়ে আমি খুব সিম্পল ভাবে তৈরি করতে পেরেছি, আমার কাছে এই ছবিটা ভালো লাগতেছে। সো এই ছবিটা আমি সেভ করতে চাই বা এখান থেকে ডাউনলোড করে আমার গ্যালারিতে নিয়ে নিতে চাই। সেটা করার জন্য এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করে ডাউনলোড অপশনটা পেয়ে যাবো, এটার উপরে ক্লিক করলেই কিন্তু আমার এই ছবিটা ডাউনলোড হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে ফেসবুক না আমি ইনস্টাগ্রামে করবো, খুবই সিম্পল ইনস্টাগ্রামে করতে পারবেন। এই যে ফেসবুক জায়গাটা লিখা আছে না, এখানে জাস্ট ইনস্টাগ্রামটা লিখে দিবেন, তাহলে আপনার ইনস্টাগ্রামে হয়ে যাবে, ওকে। আমি এটাকে ইনস্টাগ্রাম লিখে ক্রিয়েট অপশনে ক্লিক করছি, আবার এখানে একটু অপেক্ষা করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখান থেকে আমাকে কিন্তু ইনস্টাগ্রামেও সেই কাজটা খুব সুন্দরভাবে করে দিয়েছে। আমি জাস্ট এখানে ইনস্টাগ্রাম লিখেছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমার নাম দিয়ে এখানে ছবিগুলো নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন আমার নাম কিন্তু এখানে আছে ইনস্টাগ্রাম অ্যাপস এর মাধ্যমে, খুব সুন্দর কিন্তু ছবিগুলো। হ্যাঁ, আপনার নাম দিয়ে এখানে করতে পারবেন, জাস্ট আপনার নামটা থাকবে। সো আমি চাচ্ছি আমি এখান থেকে প্রথম এই ছবিটাকে আমার এখানে সেভ করব। থ্রি ডট মেনুতে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম, সেভ হয়ে কিন্তু আমার গ্যালারিতে চলে যাবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন।